ফেসবুক অ্যাকাউন্টের নাম কিভাবে খুব অল্প সময়ের মধ্যে চেঞ্জ করা যায় সেটি আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের ফেসবুকের নাম আমরা কিন্তু চাইলে কিছুদিন পরপর পরিবর্তন করতে পারি। এর জন্য কিভাবে আমরা চেঞ্জ করতে পারবো, আমরা মোবাইল অথবা কম্পিউটার দুইভাবে কিন্তু ফেসবুকের নাম চেঞ্জ করতে পারি। এখান থেকে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পাবো, এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমাদের যে অপশনটি আসবে যে জেনারেল অ্যাকাউন্ট সেটিং, এই যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন নাম, আমার যে ফেসবুক অ্যাকাউন্টের নামটি দেওয়া আছে সেটি কিন্তু এখানে শো করাচ্ছে। সাইডে দেখতে পাচ্ছেন এডিট অপশন পাবেন, এখানে এডিটে যদি ক্লিক করি আমরা কিন্তু আমাদের নামটি চেঞ্জ করতে পারবো। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আমরা চেঞ্জ করতে পারবো। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে যদি নাম আজকে চেঞ্জ করেন, আজ থেকে 60 দিনের আগে কিন্তু আপনারা নাম আর চেঞ্জ করতে পারবেন না, 60 দিনের পরে আপনাদের নাম চেঞ্জ করতে হবে। ফার্স্ট নেম আমি পরিবর্তন করব, মিডল নেম যেটি আছে এটি কিন্তু অপশনাল, এটি আপনি চেঞ্জ না করলেও পারবেন, এবং লাস্ট নেম আমি চেঞ্জ করে দিলাম। নামটি এইভাবে করে চেঞ্জ করলাম। আপনি এখানে দেখবেন কিন্তু এটি কিন্তু যদি আজকে চেঞ্জ করেন 60 দিনের আগে কিন্তু আর এই নামটি, এই ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন না। এখানে রিভিউ চেঞ্জ নামে অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে যে নামটি চেঞ্জ করলে আমাদের কীভাবে আসবে, যে আপনারা কিন্তু যে কাজল রানা যে আমি যেটা দিলাম এটি যদি রানাটার সামনে চান সে কাজলটি পরে চান, এটি এখান থেকে আপনারা প্রিভিউ দেখতে পারবেন। চেঞ্জ করার জন্য কাজল রানা নামে আমি প্রথমটি সিলেক্ট করে রাখলাম, এবং কি পাসওয়ার্ড, ফেসবুকের যে পাসওয়ার্ডটি আমরা ইউজ করছি সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দেবো। দেওয়ার পর সেভ অ্যান্ড চেঞ্জ নামে অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু নামটি পরিবর্তন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের নামটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটি কিন্তু জাস্ট এক ক্লিকে অল্প সময়ের মধ্যে 1 মিনিটের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।